জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। চলতি বছরে জুলাই মাসে প্রায় 40% বৃষ্টি কম, সেই কারণেই সমস্যায় পড়েছেন চাষিরা। এই সময় ধান চাষের সময়, আর বৃষ্টি নেই অনেক জায়গাতেই, সব জায়গায় নেই সেচের ব্যবস্থাও, তাই চাষিদের ভরসা বৃষ্টির জলের ওপরেই। বৃষ্টি কম হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। মুর্শিদাবাদের সমস্যায় পড়েছেন পাট চাষিরাও। জমিতে পাট পেকে গেলেও পাট পচাতে দিতে সমস্যায় পড়ছেন তারা। একই প্রচণ্ড দাবদাহ, তার মধ্যে বর্ষাকালেও পরিমিত বৃষ্টি না হয় চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। না দাদা, মাঠে চাষ হয় না, বৃষ্টি নাই, ধান পুঁততে সে ধরো আমরা ধান পুঁতা মানুষ ঘুরে পালাতে হচ্ছে, জল নাই বলে তো এই হাল, ধান না হলে আমরা গরিব মানুষ খাবো কি বলো। বৃষ্টি নাই, খুব অসুবিধার মধ্যে আছি, চাষ কীভাবে করবো চিন্তার মধ্যে আছি আমরা, চাষ কীভাবে হবে, ধান কীভাবে পুঁতবো, বৃষ্টি হচ্ছে না, আকাশে বৃষ্টি নেই, বৃষ্টি হারিয়ে গেছে একদম। তো আমরা ফিল্ড লেভেল ইনকোয়ারি করে যেটা দেখতে পেয়েছি যে চাষিদের বীজতলা প্রায় রেডি আছে, চাষিদেরকে বলবো আপনারা বীজতলাকে সতেজ রাখুন, এবং এর মধ্যে যদি কোনো বৃষ্টিপাত হয় তাহলে আপনারা জমিতে ধান লাগিয়ে দিতে পারবেন, এবং কারোর যদি আপনাদের ইরিগেশনের সুবিধা থাকে তাহলে সেই সব জমিতে আপনারা ধান লাগিয়ে দিন।